সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। এবং প্রথমে বলে রাখতে চাই, যারা আমার ভিডিওটি দেখছেন এবং যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তো আজ আমরা যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে, আপনি কি করে আপনার কম্পিউটারে একটি আনডিলেটেবল ফোল্ডার বানাতে পারেন, এবং কি করে একটি ফোল্ডার, যেমন অনেকে দেখবেন অনেক কম্পিউটারে রয়েছে এমন কিছু ফোল্ডার থাকে যেগুলো আপনারা সহজভাবে ডিলেট করতে পারেন, অর্থাৎ যখন কিনা আপনি ডিলেট করতে যান কিছুটা লেখা ওঠে যে দিস ফোল্ডার ক্যান নট বি ডিলেটেড, হ্যাঁ এরকম। তো সেই ফোল্ডারগুলো আমরা কিভাবে ডিলেট করতে পারবো সেগুলো আজ আমরা দেখাবো। তো প্রথমে চলুন আমরা দেখি কিভাবে আমরা একটি আনডিলেটেবল ফোল্ডার তৈরি করতে পারি। তো আমরা প্রথমে উইন্ডোজ কি চেপে আর চাপবো, এতে করে রান কমান্ড বা রান ওপেন হবে, সেখানে আমরা সিএমডি সিএমডি তার মানে কমান্ড প্রম্পট চালু করব, দেন ওকে প্রেস করব। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার কমান্ড প্রম্পট চালু হয়ে গেছে। তো কমান্ড প্রম্পটে কমান্ড দেওয়ার পূর্বে আমি কিছু বিষয় দেখাতে চাই। তো আমরা একটি ফোল্ডার তৈরি করতে পারি। সাপোজ মনে করুন আমি এখন আমার একটা ফোল্ডার আমি এই ডি ফোল্ডার ডি ড্রাইভে একটি ফোল্ডার তৈরি করব। মনে করুন এখানেই যে কোনো একটা ফোল্ডার আমি এখানে তৈরি করব এই ডি ড্রাইভে। তো আমার তো সর্বপ্রথম আমরা ড্রাইভটি সিলেক্ট করব, যেহেতু আমার এখানে ড্রাইভটি হচ্ছে ডি ড্রাইভ। তো আমি এখানে ডি ড্রাইভ লেখার পরে এন্টার প্রেস করব, আমার ড্রাইভটি সিলেক্ট হয়ে গেছে। তো যখন যেহেতু আমরা ডি ড্রাইভের মধ্যে অন্য কোনো ফোল্ডারের ভিতর আনডিলেটেবল ফোল্ডার তৈরি করতেছি না, সেজন্য আমরা আর এখানে কোনো ফোল্ডার ভিতর যাব না। তো আমরা যেহেতু সরাসরি ডি ড্রাইভের ভিতরেই আমরা আনডিলেটেবল একটি ফোল্ডার তৈরি করছি, সেজন্য জাস্ট ডি ড্রাইভেই আমরা একটি কমান্ড দিব যাতে করে আমাদের আনডিলেটেবল ফোল্ডারটি তৈরি হয়। তো কমান্ডটি হচ্ছে এটাই, প্রথমে আমরা এমডি স্পেস সিওএন তারপর ব্যাক স্ল্যাশ দিব। তো সিওএন এটাই হচ্ছে আমাদের আনডিলেটেবল ফোল্ডার। হ্যাঁ, এখানে আপনার অন্য কোনো নাম দিলেও হবে না, এখানে জাস্ট সিওএন এটা লেখার পর ব্যাক স্ল্যাশ দিতে হবে। তো তাহলে আপনারা দেখবেন এই ডি ড্রাইভের মধ্যে একটি কন নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে, যেটিকে সাধারণভাবে কেউ ডিলিট করতে পারবে না। তো এখন এন্টার প্রেস করি, তো আমাদের কাজটা হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পারি আমাদের কম্পিউটারে ডি ড্রাইভে কন নামের একটা ফোল্ডার, এই যে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে কন নামের একটা ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে। তো সাধারণভাবে এই ফোল্ডারটি এখন খালি আছে। তো আমরা যদি চাই যে এটিকে একটু ডিলেট করে দেখি যে এটি কি ডিলেট হয় কি না, জাস্ট একটু টেস্ট করি। তো ডিলেট করি আমরা, আপনারা যেমনটি দেখতেছেন যে দেয়ার দিস ইজ নো লঙ্গার লোকেটেড ডি, ভেরিফাই দ্য আইটেম লোকেশন অ্যান্ড ট্রাই এগেন। তো আপনি যতবার এটা ট্রাই করুন না কেন, এটা আপনি সাধারণভাবে কখনোই ডিলেট করতে পারবেন না, কেউ চাইলেও এই ড্রাইভটাকে ডিলেট করতে পারবে না। এমনকি কেউ যদি চায় যে এটাকে আপনার রিনেম করে অন্য কোনো নামে এই ফোল্ডারটিকে রাখবে, হ্যাঁ যে সার্চ এখানে আমি ট্রাই করতেছি ফোল্ডারটার নাম রিনেম করার। তো আমি ট্রাই করি, যতবারই আপনি ট্রাই করেন না কেন এটার নাম কখনোই চেঞ্জ হবে না। তো এভাবে আপনি একটি আনডিলেটেবল ফোল্ডার তৈরি করতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি কি সিওএন কনের বদলে অন্য কোনো নামে আপনার ফোল্ডারটি তৈরি করতে পারবেন কি না। হ্যাঁ, আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে একটি নামের লিস্ট দিয়ে দিছি, যেই সব নামে আপনারা ফোল্ডার চাইলে তৈরি করতে পারবেন। এই নাম ব্যতীত অন্য কোনো নামে আপনারা চাইলে ফোল্ডার তৈরি করতে পারবেন না, যেটা আনডিলেটেবল হবে। তো এখন আমরা দেখাইছি যে কিভাবে একটি আনডিলেটেবল ফোল্ডার তৈরি করতে পারেন। এখন সাপোজ আপনি ভাবুন যে আপনি হয়তো চাইতেছেন এই ফোল্ডারটির মধ্যে এখানে আরও একটি ফোল্ডার তৈরি করবেন। তো সেই জন্য
আপনারা আবার আমরা যাই আমাদের এখান থেকে আগেই প্রথমেই ডি ড্রাইভ আগে থাকতেই সিলেক্ট করা আছে তো এখন আমরা যেহেতু ডি ড্রাইভের মধ্যে কোন ফোল্ডারটা আছে তো কোন ফোল্ডারের যে লোকেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি ডি ড্রাইভ তারপর কোন তো আমাদের এখানে ডি ড্রাইভের মধ্যে যত ফোল্ডার আছে সেগুলো আগে দেখাতে হবে তো আমরা একটু দেখি আমাদের এখানে কি কি ফোল্ডার এখানে কমান্ডটা হবে হচ্ছে ডিআইআর দ্যাট মিন ডাইরেক্টরি তো আমরা ইন্টারফেস করলে ডি ড্রাইভের যত ফোল্ডার আছে আমরা সব দেখতে পাবো আপনারা যেমনটি দেখতেছেন আমার ডি ড্রাইভের যত ফোল্ডার আছে সেগুলো এখানে শো করতেছে ডান পাশে তো আমাদের ফোল্ডারটির নাম হচ্ছে সিওএন কন তো আমরা এখানে দেখি আমাদের ডি ড্রাইভের কন ফোল্ডারটা কোথায় আছে এই যে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সিলেক্ট করে আপনাকে দেখাই এ হচ্ছে আমার কন ফোল্ডার তো সিওএন তো আমি এটাকে একটু কপি করি জাস্ট আবার সিলেক্ট অল দেন এন্টার প্রেস করি আমরা কপি করার জন্য এন্টার প্রেস করতে হবে এন্টার প্রেস করি কপি হয়েছে তো এখন আমরা এখানে কপি করলাম সেটাকে পেস্ট করব হ্যাঁ কন হয়ে গেছে এখন এন্টার প্রেস করলে ডি ড্রাইভ কনকে সিলেক্ট করব হচ্ছে না আচ্ছা যেহেতু হয়তো এটার কারণ হতে পারে যেহেতু এটা আনডিলেটেবল ফোল্ডার তাই এটার মধ্যে নিচ্ছে না তা আমরা চেষ্টা করি অন্য কোনো একটা ফোল্ডারের মধ্যে এই ফোল্ডারটি তৈরি করতে সাপোজ মনে করেন এই যে নিউ ফোল্ডার যেখানে দেখছেন এই যে নিউ ফোল্ডার এটাকে এটার ভিতরে আমরা আর একটা আনডিলেটেবল ফোল্ডার তৈরি করব তো এন্টার প্রেস করে এটাকে কপি করি সাপোজ ও সরি আমার একটা ভুল হয়েছে যে আমাদের ফোল্ডারটি সিলেক্ট করার জন্য অবশ্যই সিডি হ্যাঁ সিডি অর্থাৎ চুজ ডাইরেক্টরি এই সিডি কমান্ডটা অবশ্যই অ্যাড করতে হবে তা না হলে হবে না তো আমরা একটু পেস্ট করি হ্যাঁ এবার পেয়েছে জাস্ট অবশ্যই সিডিটা নিয়ে নেবেন সিডি এই কমান্ডটা আপনার দিতে হবে তারপর ফোল্ডারের নাম দেন এন্টার প্রেস করবেন তো আমরা এখন নিউ ফোল্ডারের ভিতরে আছি এখন এই নিউ ফোল্ডারের মধ্যে আমরা আনডিলেটেবল ফোল্ডার তৈরি করব আনডিলেটেবল ফোল্ডার তৈরি করার জন্য আবারও বলে দিই কমান্ডটি হচ্ছে এমডি স্পেস সিওএন নামে আপনি চাইলে করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া যে সকল নামগুলো আছে সেগুলোর মাধ্যমে একটি আনডিলেটেবল ফোল্ডার তৈরি করতে পারেন তো আমি এবার অন্য একটা ইউজ করতেছি সেটা হচ্ছে এল পি টি ব্যাকস্ল্যাশ এবার এন্টার প্রেস করলে এলপিটি নামে নিউ ফোল্ডারের মধ্যে একটা আনডিলেটেবল ফোল্ডার তৈরি হয়ে যাবে তো হয়ে গেছে আমরা যতটুকু বুঝতে পারতেছি তো আমরা এবার কম্পিউটারে চলে যাব আমাদের ডি ড্রাইভের মধ্যে নিউ ফোল্ডারের মধ্যে এলপিটি নামক একটা তৈরি হয়ে গেছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি এলপিটি নামে এই যে একটা ফোল্ডার তৈরি হয়ে আছে তো এটা আসি যে আমরা যে আনডিলেটেবল ফোল্ডারটা তৈরি করলাম সেটা তো সাধারণভাবে ডিলেট করতে পারতেছি না তো এরকম ফোল্ডার আমরা কিভাবে ডিলেট করতে পারি এরকম আনডিলেটেবল ফোল্ডার আমরা যদি ডিলেট করতে চাই তবে সেই ক্ষেত্রে আমাদের আর একটা কমান্ড ইউজ করতে হবে চলুন সেটা আমরা দেখি তো তো আমরা এখন বর্তমানে ডি ড্রাইভে আছি তো আমাদের যেহেতু ডি ড্রাইভের মধ্যেই আমাদের ফোল্ডারটি রয়েছে যে কোন ফোল্ডারটা আমরা তৈরি করেছিলাম সে এই ফোল্ডারটিকে আমরা এখন ডিলেট করার চেষ্টা করব ঠিক আছে তো আমরা আগেই দেখেছি যে এটা সাধারণভাবে ডিলেট হয় না হ্যাঁ তো আমরা এটাকে এখন ডিলেট করার চেষ্টা করব এটি আছে ডি ড্রাইভের মধ্যে তো আমাদের এই জন্য কমান্ড ইউজ করতে হবে আর ডি স্পেস যে ফোল্ডারটার যে নাম রয়েছে যেটা আমাদের ফোল্ডারটার নাম রয়েছে সিওএন সিওএন তারপর ব্যাকস্ল্যাশ দেন এন্টার প্রেস করলেই আমরা দেখতে পাবো এখান থেকে আমরা আগে যদি রাখি তো আপনারা দেখতে পাবেন যে এখানে অলরেডি ফোল্ডারটা রয়েছে যখন আমরা এন্টার প্রেস করবো তখন আর ফোল্ডারটা এখানে থাকবে না আমি একটু এদিকে ই করে দিই দেখুন এখন এন্টার প্রেস করলে এখান থেকে আপনারা বাম সাইডের যে কন ফোল্ডারটা দেখতেছেন সেটা চলে যাবে
আপনারা হয়তো খেয়াল করেছেন যে এখানে যে কন ফোল্ডারটা ছিল, হ্যাঁ, সেইটা চলে গেছে এখান থেকে, তার মানে ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। আপনারা চাইলে এই আরডি এই কমান্ডের মাধ্যমে আপনারা যে কোনো ফোল্ডারই ডিলিট করতে পারবেন যেগুলো সাধারণভাবে ডিলিট করা সম্ভব নয়। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটি আনডিলেটেবল ফোল্ডার তৈরি করতে পারবেন এবং কীভাবে একটি আনডিলেটেবল ফোল্ডার ডিলিট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো সমস্যা থাকলে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। এবং আবারও বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।